কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চাকরিরত স্থানীয় কর্মীদের নানা অজুহাতে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে টেরেডেস হোমস টিডিএইচ নামে একটি বেসরকারি এনজিওর বিরুদ্ধে। স্থানীয়দের চাকরিচ্যুত করার পর আত্মীয় নিজস্ব ফোরাম কেন্দ্রিক পরিচিতদের সুযোগ দেয়া হচ্ছে বলে জানান অভিযোগকারীরা। এনজিওটির চাকরিচ্যুত কর্মীদের সাথে কথা বলে জানা যায়, টিডিএইচ এনজিও শুধু চাইল্ড প্রোটেকশন সেক্টরে 2020 সালে 3 জন, 2023 সালে 13 জন, 2024 সালে 2 জনকে একদিনেই চাকরিচ্যুত করা হয়, যারা সকলেই কক্সবাজারের বাসিন্দা। তারা জানান চাইল্ড প্রোটেকশন সেক্টরে সর্বোচ্চ 10 জন স্থানীয় কর্মরত রয়েছে। 4 সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনে চৌধুরী মোহাম্মদ রাসেল জানান, সে 6 বছর ধরে চাইল্ড প্রোটেকশন সেক্টরে কর্মরত থাকা সত্ত্বেও 2 সেপ্টেম্বর তার কর্মস্থল থাইনকালী থেকে দুপুর 12টায় মিটিং ডেকে সাথে সাথে টার্মিনেট করে। এর জন্য এইচআর ডিপার্টমেন্টের কোনো সদুত্তর দিতে পারেনি। ওইখানে উপস্থিত ছিলেন আমাদের প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, ফিল্ড কোঅর্ডিনেটর সাদত হোসেন এবং এইচআর এর হচ্ছে রাকিব ভাই। আমাকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে উনি আমাদের যে ডাকার এইচআরের ম্যানেজার অড্রে ফার্নান্ডো, ওনাকে ভিডিও কনফারেন্সে রাখে। তখন অড্রে ফার্নান্ডো আমাকে বলতেছে যে তুমি 6 বছর ধরে কাজ করতেছ, কিন্তু তোমাকে হচ্ছে আমরা আজকেই ডিসকন্টিনিউ করব। তখন আমি আবার জিজ্ঞেস করলাম সবাইকে, মানে আমাকে টার্মিনেশন লেটার দেওয়ার কারণটা কি। তখন ওনারা আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি। তখন আমাকে ফিল্ড কোঅর্ডিনেটর সাদত ধমক দিয়ে বলে, আপনার এত কিছু জানার দরকার নেই, আপনার জন্য লেটার ইস্যু হয়ে গেছে এবং আপনি সাইন করতে এখানে বাধ্য। তখন আমি এইচআরের কাছে জানতে চাইলাম আমাকে কেন হচ্ছে বাধ্য করা হচ্ছে ফোর্সফুলি এখানে সাইন করার জন্য। আমার কি কোনো ব্যক্তিগত কোনো, আমি কোনো ধরনের কি পলিসি ব্রিচ করেছি, ভাইলেশন করেছি যে কারণে আমাকে এটা করা হচ্ছে? তখন উনি আমাকে বললো যে আপনার বিগত 6 বছরে আমাদের এইচআরের ফাইলে কোনো ধরনের একটা সিঙ্গেল কমপ্লেনও নেই। তখন আমি কোনো কিছুতে রাজি হচ্ছিলাম না সাইন দেওয়ার জন্য। ওরা কী করলো, আমাকে জোর জবরদস্তি এবং ফিল্ড কোঅর্ডিনেটর সাদত আমাকে খুব বেশি চিল্লাছিল এবং ধমক দিচ্ছে এবং আমাকে বলতেছে আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নেবো যদি সাইন না দেন, আমি মামলা করবো, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তা আমি খুব মানে ভয়ভীতি প্রদর্শন করতেছে আমাকে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে একটা দিন টাইম দেওয়া হবে। পরে ওনারা টাইম দিতে চাচ্ছে না, পরবর্তীতে আমি এইচআরকে রিকোয়েস্ট করে ইয়াটা নিয়ে আসি। রাসেলের পাশাপাশি নূরে তাজরি আকি নামে একজনকে চাকরিচ্যুত করা হয়। তাদের দুজনের টার্মিনেশন লেটারের কারণ হিসেবে বাংলাদেশ শ্রম আইন 2006-26 দ্বারা উল্লেখ করে, যা রোহিঙ্গা ক্যাম্পের হিউম্যানিটারিয়ান ক্রাইসিসের কার্যকর হবে কিনা তাদের প্রশ্ন। 2023 সালের ডিসেম্বরে 13 জন স্থানীয়কে চাকরিচ্যুত করা হয়, যারা কক্সবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও প্রদান করেন। এর মধ্যে একজন সদ্য মাতৃত্বকালীন ছুটি শেষ করে এসেছিলেন। মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে 2020 সালে চাকরিচ্যুত হয় আরও 3 জন নারী কর্মী। আমি টেরেডেস হোমস বাংলাদেশ টিডিএইচ ওই সংস্থায় 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত চাইল্ড প্রোটেকশনে কাজ করে আসছি। 2023 সালে জুলাই মাসে আমি ম্যাটারনিটি লিভে মাতৃত্বকালীন ছুটিতে যাই। ছুটিতে থাকাকালীন 2023 সালের নভেম্বরে একটা মেইল আসে যে যারা মাতৃত্বকালীন ছুটিতে আসে তাদেরকে কোনো ইন্টারভিউ দেওয়া হবে না, তাদেরকে আমরা ইন্টারভিউ ছাড়া চাকরি কন্টিনিউ করব। আমার মাতৃত্বকালীন ছুটি শেষ হয় ডিসেম্বরের 3 তারিখ। আমি 3 তারিখ যখন অফিসে যাই আমাকে বলে যে আপনার কালকে পরীক্ষা দিতে হবে, এবং আমি তখন হচ্ছে পরীক্ষার জন্য কোনো প্রস্তুত ছিলাম না, কারণ আমি 6 মাস ছুটিতে ছিলাম। 6 মাস ছুটির পরে আমি কেমনে পরীক্ষা দেব, এবং আমাকে ওরা ইচ্ছাকৃতভাবে স্থানীয় বলে আমাকে ছাঁটাই করছে। আমি টিডিএইচের একজন সাবেক কর্মচারী। 2018 থেকে 2020 সাল পর্যন্ত আমি আমার সকল রেসপন্সিবিলিটি সঠিকভাবে পালন করে এসেছি টিডিএইচে। তারপর 2020 সালে যখন আমি মাতৃত্বকালীন ছুটিতে যাই 4 মাসের, মাতৃত্বকালীন ছুটি থেকে আসার পর তারা আমাকে কোনো কারণ ছাড়াই টার্মিনেট করে দিয়েছে। আমি সহ আমার সাথে আরও 2 জন ফিমেল কলিগ ছিল, আমরা 3 জন মাতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলাম। আসার পরে আমাদেরকে
অ্যাপ্রাইজাল না দেখিয়ে নিজের মন গড়া অ্যাপ্রাইজাল তৈরি করে আমার বাসার নিচে এসে আমার অ্যাপ্রাইজালে সাইন নিয়েছে, আমাকে অ্যাপ্রাইজাল পড়তে পর্যন্ত দেয়নি। এ বিষয়ে টিডিএচ এর প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল ও সংশ্লিষ্টরা বলেন, এইচআর পলিসি মেনটেন করে চাকরিচ্যুত করেছেন, তবে কি কারণে চাকরিচ্যুত করেছেন তা জানানো হয়নি তাদের। তাদের দাবি, টিডিএচ এর চাইল্ড প্রোটেকশনে কর্মরত 68 জনের মধ্যে 65 জনই স্থানীয়। এটা যেহেতু আমাদের সেন্ট্রাল বা হচ্ছে আমাদের কান্ট্রি অফিসের ইস্যু, আমরা যারা এখানে ফিল্ড অফিসের মানুষ, আমরা হচ্ছে এই চৌধুরী মোহাম্মদ রাসেল আমার খুবই হচ্ছে কাছের স্টাফ আর কি। হ্যাঁ, তো যেদিন এই ইস্যুগুলো আছে না, ওনাকে জিজ্ঞেস করলে দেখবেন যে আমি ওনার সামনে ছিলাম এটা নিয়ে। তো নিশ্চয়ই হচ্ছে যে আমারও মনটা খারাপ ছিল যে বিষয়টা আমার হচ্ছে একেবারে জানা, কারণ হচ্ছে বাইরে থেকে মাত্র সুইজারল্যান্ড থেকে আসছে। হ্যাঁ, তো সেই হিসেবে যদি আপনারা হচ্ছে আমাদের কান্ট্রি অফিসের সাথে কথা বলতে চান, আমি নাম্বার দিতে পারি, কথা বলতে পারেন যে আসলে কি কারণ ওনার এই বিষয়গুলো নেই, কি কারণে হচ্ছে ওনাকে অপরাধী দেওয়া হয়েছে এই বিষয়টা আমার হচ্ছে কিংবা আমার ফিল্ড কোঅর্ডিনেটরও জানা নাই। এটা হচ্ছে অপরাধী, তার মানে ওনার যে চার নেক্সট চার মাস যে ওনার হচ্ছে কন্ট্রাক্ট ছিল ডিসেম্বর পর্যন্ত, সেটার জন্য কিন্তু ওনাকে সেই টাকা কিন্তু হচ্ছে দিয়ে দিচ্ছে অফিস। হ্যাঁ, মানে ওনার চিঠিতে যেটা লেখা যে ওনাকে এই টাকাটা দিয়ে দেবে, কিন্তু ওনার সাথে ওনার এবং অর্গানাইজেশনের স্বার্থে হচ্ছে ওনারা হচ্ছে এই চার মাস কন্টিনিউ করতে চাচ্ছেন না। প্রজেক্টটা এখানে আছে, ইয়েলেন্টের প্রজেক্টে 68 জনের স্টাফ, 68 জনের মধ্যে মাত্র 3 জনের স্টাফ হচ্ছে আপনার ঢাকার ওদিকে মানে কক্সবাজারের বাইরে। যদি 3 জন বাদ দেন 68 এর মধ্যে আরো 65 জন লোকাল স্টাফ যারা হচ্ছে সব কক্সবাজার থেকে উকিয়া। আমি আমাদের টেকনিক্যাল কলেজের সম্মুখে অসুস্থ এই নিয়ে পড়ে দিচ্ছি এবং আমরা উকিয়া বেজের স্টাফ না, তো আপনারা উকিয়া বেজে যারা আসবেন তাদের সাথে কনফারেন্স করলে ভালো হয়, তো আমাদের টিডিএস হায়ার ম্যানেজমেন্টে যারা আসবেন তাদের সাথে কনফারেন্স করলে ভালো হয়, তারা আসবে বেটার সলিউশন বা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে। আমার মনে হয় এটা আপনি যদি আমাদের হিউম্যান রিসোর্স অফিসার স্থানীয়রা মানববন্ধনে টিডিএইচ সহ রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এনজিও গুলো সুকৌশলে কক্সবাজারের বাসিন্দাদের চাকরিচ্যুত করার বিষয়টি তুলে ধরে অন্যদের চাকরি দেওয়া এক প্রকার বৈষম্য দাবি করে, যা দিনের পর দিন বেড়েই চলছে। News Desk, CCN.